দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। অনেক কষ্টে তোমার সাথে লুকিয়ে দেখা করতে আসছি। কি হয়েছে? আমি আসি তো বলো। মা বিয়ে ঠিক করেছে। এখন পালানো ছাড়া তো আমাদের কোনো উপায় দেখছি না। তোমার বাবা মাকে পাঠাও আমার মার কাছে। পড়াশোনা শেষ হয়নি, এখন আমি বেকার, বুঝো একটু। এখন কোনোভাবেই আমার পরিবার থেকে এই বিয়ে মেনে নিবে না। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, আমাদের এখন পালাতে হবে। সেটা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মারা যাওয়ার পর মা আমাদেরকে চালিয়েছে। সব সময় সব কিছু হয় না। তোমার বাবা মাকে পাঠাও প্লিজ। সাহস নেই বলার, বলেও লাভ নেই। আমার বাবা মা তোমাদের বাসাতে গেলেও, তোমার মাকে অনুরোধ করলেও, তোমার মা কি কোনো বেকার ছেলের হাতে তোমাকে তুলে দিতে যাবে? কিন্তু মাকে কষ্ট দেওয়ার মতো শক্তি আমার নেই। ক্ষমা করে দিও। মিথ্যে বলেছিলে কেন সেদিন? আমি সবই জানি, সবই শুনেছি। আন্টির সাথে আমার কথা হয়েছিল। আন্টি বলে তোমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার পছন্দের কেউ আছে কিনা। তুমি ডিরেক্ট না বলে দিয়েছো। অর্থ আর ঐশ্বর্যের মধ্যে তো অনেক সুখে আছো, তাই না? জিজ্ঞাসা করবা না কেন ডেকেছি। হয়তো এখন সুখে নেই, তাই আমার কথা মনে পড়েছে। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু এই কয়টা বছর এমনভাবে লুকিয়েছিলে যেন আমার তোমাকে মনেই পড়েনি। কি বলতে যাচ্ছ? এভাবে অপকষ্টে থাকা আমার ভালোবাসা। তুমি জানো কি, তোমার ওই ভালোবাসায় আমার অনেক স্বপ্ন আটকে আছে, বেঁধে আছে বুকে জমানো অনেক ব্যথা। সময়টা খারাপ না গেলে হয়তো জানতেই পারতাম না আমি কত একা। কখনো কখনো সত্যিটা জেনেও পরিস্থিতি বুঝে চুপ থাকতে হয়। হারিয়ে গিয়েছো ক্ষতি নেই, কিন্তু এই ব্যস্ত নগরীতে আমার খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই। আমি সরি। সময় পার করার জন্য অন্য কারো ইমোশন নিয়ে খেলা ঠিক না। খারাপ তো তখন লাগে যখন আপন মানুষটা অন্য কারোর হাত ধরে। আমিও ভালো থাকতাম যদি একটু স্বার্থপর হয়ে জন্মতে পারতাম। জানো, সম্পর্কে মৃত্যু ঘটতে শুরু করে ঠিক তখনই যখন আপন মানুষটা মিথ্যা বলা শুরু করে। তুমি আমার ছাড়া অনেক সুখে আছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তের জন্য সুখী নেই। কেন এমন করলে? কি অপরাধ ছিল আমার? কেন এমন করলে? কেন সরি, আমি ভুলে গিয়েছিলাম তুমি অন্য কারোর স্ত্রী। বাবুটা অনেক সুন্দর হয়েছে, সুখী হও তোমরা।